বরিশালে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে বাকিরহাট অনুষ্ঠিত বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে বরিশালের সুবিধা বঞ্চিত মানুষের জন্য বাকিরহাট অনুষ্ঠিত হয়েছে বরিশাল নগরে সি অ্যান্ড বি রোড তন্নয় কমিটি সেন্টারে সতেরোই অক্টোবর মঙ্গলবার সকাল এগারো গোটিকায় এই আয়োজন করা হয় উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনদ্বীপ গড়াই অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিভাগ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর এস এম জাকির হোসেন সাধারণ সম্পাদক বরিশাল প্রেস ক্লাব বরিশালে দুই জন বঞ্চিত মানুষের মাঝে বাকিদের শত টাকা সমমূল্যের বাজার বিতরণ করা হয় এ সময় এসব ক্রেতারা বড় সুপার শপের দোকানের মতো নিজের ইচ্ছে অনুযায়ী নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পেরেছে বিদ্যানন্দের এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ কেননা যেসব লোক আর্থিক অনটনে বাজারে দ্রব্যমূল্যের উদ্যোগ গতিতে অসহায় তাদেরকে নিয়ে এই আয়োজন করা হয় এতে ক্রেতারা চাল সয়াবিন তোল ডিম ডাল মাছ মুরগি সবজি ডাল সহ সর্বমোট তিরিশটি পণ্য নেওয়ার সুবিধা পেয়েছে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মনদীপ গড়াই অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা বিভাগ এ সময় তিনি বলেন এমন আয়োজনকে সাধুবাদ জানাই বিদ্যানন্দ ফাউন্ডেশনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কার্যক্র